স্বাদে গুণে ঐতিহ্য ধরে রেখেছে খুলনার তেরোখাদার প্রেমের রসগোল্লা। এই রসগোল্লার টানে দূর দূরান্ত থেকে আসেন হাজারো ভোজনপুরের মানুষ। প্রতিদিনই বেড়েই চলেছে রসগোল্লার কদর, আর এতে বেজায় খুশি ব্যবসায়ীরাও। খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রায় এক যুগ আগে প্রসেনজিৎ দাস প্রেম নামে এক ব্যক্তি তেরোখাদা উপজেলা সদরের কাটেঙ্কা বাজার পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় ভাই ভাই হোটেল অ্যান্ড অভিজিৎ মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টি তৈরি শুরু করেন। অল্পদিনের মধ্যেই তার তৈরি দৃষ্টিনন্দন ও সুস্বাদু রসগোল্লার সুনাম ছড়িয়ে পড়ে। বিভিন্ন অনুষ্ঠানের জন্য গরম রসগোল্লা নিতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। রাজনৈতিক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ তেরোখাদায় আসলে তাদের মিষ্টি মুখ করানো হয় এই প্রেমের দোকানের মিষ্টি দিয়ে। এভাবে প্রেমের রসগোল্লা তৈরির খবর ছড়িয়ে পড়েছে তেরোখাদা উপজেলা সহ আশপাশের উপজেলা এবং জেলাগুলোতেও। মিষ্টি কারিগর মিঠু দাস বলেন, প্রতিদিন মোটরসাইকেল, প্রাইভেট কার ও বিভিন্ন বাহনে দূর দূরান্ত থেকে মিষ্টি প্রেমীরা এখানে ছুটে আসেন। দৈনিক 100 থেকে 150 কেজি মিষ্টি তৈরি করেন। মানুষ গরম মিষ্টি কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রতিদিন সকালে বিকালে মিষ্টি কিনতে বহু লোকের সমাগম ঘটে। রসগোল্লা তৈরিতে গরুর খাঁটি দুধ, সামান্য ময়দা ও চিনি ব্যবহার করা হয়। কারিগররা আরও জানান, প্রেমের মিষ্টির সাথে অন্য কোনো উপাদান মেশানো হয় না। দুধের সাথে সামান্য ময়দা ব্যবহার করা হয় ছানাকে ঘন করার জন্য। এরপর মণ্ড বানিয়ে তৈরি হয় রসগোল্লা। এক পিচ রসগোল্লা তৈরি করতে 13 থেকে 14 টাকা খরচ হয় বলে জানান তিনি। এই ভাই ভাই হোটেলের প্রথম মনে করছিলাম দেখি খুব অউন্নত, তারপরে খাতি খাতি যখন দেখলাম যে উন্নত মানের মিষ্টি, ছানার মিষ্টি খুবই উন্নত মানের মিষ্টি, রসগোল্লা স্বাদই আলাদা। আমরা খুব দ্রুত তার কাছ থেকে কিনে নিয়ে চলে যাই, নিয়ে গরমটাই খাই। কিনতে আসছি এই রসগোল্লা, ঐতিহ্যবাহী রসগোল্লা। এর দুধ ভালো, মানও অনেক ভালো, এই কারণে আমরা প্রতিনিয়তই এই জায়গাতেই আমি রসগোল্লা কিনি।